मामीज एंड डैडीज वेलकम टू बेबी एंड मॉम चैनले। ठंडा पड़े गेछे, ठंडार समय कमन समस्या हलो ठंडा लागा, काशी हवा, जर हवा, स्पेशल न्यूबॉर्न बेबीदेर जोन्नो। और ताछाड़ा आमरा छोटो बड़ो सबाई एई समस्यार सम्मुखीन हये गिये थाकि। तो बाच्चादेर ठंडा एमनितेई लेगे जाय, बा धरो एई वेदार चेंज होच्छे, অনেক ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, এইসবের জন্য বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে। তো অ্যাজ প্যারেন্ট আমাদের কী কাজ, যে বাচ্চাকে একটু ঠান্ডার হাত থেকে কমফোর্ট দেওয়া, একটু ভালো রাখা। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে আমি কথা বলবো। তো আজকের যেই হোম রেমেডিটি দেবো সেটা হচ্ছে রসুন তেল। হাফ কাপ সর্ষের তেলের মধ্যে যদি তুমি 3-4 কোয়া রসুন ফুটিয়ে নাও, অল্প আছে ফুটিয়ে নাও, আর তেলটা ঠান্ডা করে স্টোর করে নাও। সেই তেলটাকে বাচ্চাকে দিনে 2-3 বার মাসাজ করাও তার শরীরে, তাহলে ঠান্ডার হাত থেকে অনেকটাই বাচ্চাকে সুরক্ষিত রাখা যাবে। আর এই তেল মাসাজের পর বাচ্চা খুব ভালো ঘুমোয়। রসুন একটা খুবই গরম গরম জিনিস, তো সেইটা যদি তেলের সাথে ইউজ করা হয় বাচ্চার বডিকে অনেকটাই গরম দেয়। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে তো মহা ওষুধের সাথে তুলনা করা হয়েছে। রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে স্কিনের কাজ করে, এছাড়া শরীরের ব্যথা বেদনা কমাতেও সাহায্য করে। আমি আমার মেয়েকে এই শীতের মধ্যে 2-3 বার এই রসুন তেল মাসাজ করি, ও খুবই ভালো ঘুমোয়। রসুন তেল কোনো সময় বাচ্চার মাথায় ইউজ করবে না, বাচ্চার মাথায় এমনিই গরম হয়ে গিয়ে থাকে, স্পেশালি নিউবর্ন বেবিরা, তাদের শরীর প্রচণ্ড গরম হয়। রসুন তেল তাদের স্কিনে, মানে মাথার স্কিনে যদি দাও, তাহলে মাথা স্কিনটা আরও গরম হয়ে মাথা স্ক্যাল্পের মধ্যে আরও নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তো চলো আমি আমার মেয়েকে কিভাবে তেলটা মাসাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।